fuego. বত্রিশ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস সিপিআই মনোনীত প্রার্থী প্রণজিত রায়ের সমর্থনে একশো বিশাল বাইক র্যালি করা হয় রবিবার সকালে। বাইক র্যালিটি প্রথমে উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে শুরু করে সেন্ট্রাল রোড, শিববাড়ি, হাসপাতাল রোড হয়ে ব্রহ্মবাড়ি আসেন। সেখান থেকে জোট প্রার্থীর সমর্থনে বাইক মিছিলে অংশ নেন সুদীপ রায় বর্মন। পুনরায় ব্রহ্মবাড়ি থেকে শুরু করে মাতাবাড়ি বিধানসভার বিভিন্ন গ্রাম থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় পাড়ায় রাজ্যের হৃদয় সম্রাটকে সাথে করে কংগ্রেস সিপিআইএম এর জোট প্রার্থী প্রণজিত রায় এক সারা জাগানো মিছিল বের করেন। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের হৃদয় সম্রাট তথা জনপ্রিয় বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেসের গোমতী জেলার জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, বত্রিশ মাতাবাড়ি কেন্দ্রের কংগ্রেস সিপিআইএম জোট প্রার্থী প্রণজিত রায়, কংগ্রেস নেতা মিলন কর, মাতাবাড়ি সিপিআইএম এর নেতৃত্ব সহ প্রায় দুই শতাধিক বাইক এবং কর্মী সমর্থকেরা।